ইয়াতে অস্থায়ীভাবে কাম করে আছি কোনো আমার সরকারও সুবিধা নাই আপনি কি হওয়ার দায়িত্ব আছে কি কাম করে চতুর্থ শ্রেণী বর্গ থাকি হ্যাঁ ওয়ার্ড গালত মই কাম করে আছো এনেকুৱা কোভিড 19 দিনত আমি এতিয়া দিনে রাতে ইয়াতে কাম করে আছো সরকারের পৰা কোনো আমি দা দৰমহা সুবিধা পোৱা নাই স্বাস্থ্যমন্ত্রী ডাঙরিয়ায় এই সময়তে আমাক কিবা এটা দরমহা দি যাতে আমাক স্থায়ীকরণ করে তার কারণে বহুত বহুত ধন্যবাদ দিম আর বহুত বার ইন্টারভিউ দিলো কিন্তু আজিলেকে আমার কোনো স্থায়ী হওয়াগে নাই যাতে স্বাস্থ্যমন্ত্রী এই সুযোগতে আমাক কিবা এটা সুবিধা দিলে আমার বহুত উপকৃত হয় নাম সন্তোষী বাস্পর্তে আজি প্রায় 14 বছর মানে হল আমি কাম করে আছো আমি মাত্র 40 টাকা হাজিরাত কাম করে আছো আপনার কি চাকরিটা পার্মানেন্ট নহয় নাকি পার্মানেন্ট নহয় হ্যাঁ আর ইমান ডর মহামারী এখনত আমি এটা বহুত কষ্ট হয়েছে আমার লড়া ছালির কারণে ভয় লাগে আমার আমার যদি কিবা এটা হয়ে যায় মানে আমার ইন্স্যুরেন্সও নাই একটু নাই একটু ভাড়াটা নাই গতিকে আমার সরকারে কিবা সুবিধা করে দিয়াটো মো বিচারো আর আপনাদের কি আহ্বান জানাবো সরকার কি কব সরকার মানে এইটাই রিকোয়েস্ট আছে যে আমার লড়া ছালির কথা চিন্তা করা আমার মানে ঘরখনের কথা চিন্তা করে আমার কিবা এটা দমহা দিও কিমান পয়সা করি আছে কাম আমি ইয়াত 40 টাকা হাজিরা পাওঁ 1200 টাকা দৰমহা পাওঁ 1200 টাকা দৰমহা হয় আৰু অন্য সা সুবিধা কিবা একো সুবিধা নাই আমি অন্তত মানে আমাৰ নিজৰ গ্লভছ এযোৰ বা মানে মাস্ক এযোৰ বহুত কষ্ট হৈ যায় আমাৰ ইয়াত আর আজি 3 মাহ আগৰ পৰা যেতিয়া পুরা মহামারী ফোন শুরু হয়েছে আমি এদিনও কেতিয়াও কাম বন্ধ করা নাই আমি সদায় কামটো করো আর সদায় আমি বহুত খাওয়া করে ওলাই আসো ঘর কিন্তু আমি ইয়ার পৰা যেতিয়া লড়া ছালির কারণে যেতিয়া ঘরখনত সোমাও তেতিয়া মানে বহুত ভয় লাগে কিন্তু সরকারও একো আমার একটু সুবিধা করে দিয়া নাই কত বছরে খাটি আছে এতিয়া এইটো দিনত আমার সরকার পৰা রিকুয়েস্ট এটা আছে যে আমার কিবা এটা সুবিধা করে দিয়ক সহায় করে দিয়ক আমার আমার লড়া ছালির কারণে চিন্তা করি কিবা এটা ওঠৰ বছৰ হ'ল ইয়াতে অস্থায়ীভাৱে কাম কৰি আছোঁ কোনো আমাৰ চৰকাৰৰ সুবিধা নাই আপুনি ইয়াত কিহৰ দায়িত্ব আছে কি কাম কৰে চতুৰ্থ শ্ৰেণী বৰ্গ থাকি হয় ৱাৰ্ড গালত মই কাম কৰি আছোঁ এনেকুৱা কোভিড 19 দিনত আমি এতিয়া দিনে ৰাতে ইয়াতে কাম কৰি আছোঁ চৰকাৰৰ পৰা কোনো আমি দা দৰমহা সুবিধা পোৱা নাই ইয়াতে স্বাস্থ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই এই সময়তে আমাক কিবা এটা দৰমহা দি যাতে আমাক স্থায়ীকৰণ কৰে তাৰ কাৰণে বহুত বহুত ধন্যবাদ দিম আৰু বহুত বাৰু ইণ্টাৰভিউ দিলোঁ কিন্তু আজিলৈকে আমাৰ কোনো স্থায়ী হোৱাগে নাই